এরপরে কুরাতুল আইন, এই আইনি থেকে আপনি জানতে চেয়েছেন, অবিবাহিত বড় বোনের বয়স 40-এর কাছাকাছি, পরিবার থেকে চেষ্টা করছে অনেক বিয়ের জন্য কিন্তু এখনো আল্লাহর হুকুম হয়নি, এমত অবস্থায় অন্যান্য ছোট বোনদের যদি বিয়ের জন্য প্রপোজাল আসে তবে পরিবার থেকে কি তাদের বিয়ে দিয়ে দেওয়া শরীর দৃষ্টিতে জায়েজ হবে? বড় বোনের আপত্তি সত্ত্বেও ছোট বোনদের আগে বিয়ে দিয়ে দিলে পরে ছোট বোনদের জীবনে কোনো অভিশাপ পড়বে কিনা? আপনার কি জানি বলে বাই সিরিয়ালি সবাই কি হবে, সক্ষমতা আসবে, একজনের সক্ষমতা বেশি আছে বা একজন সুযোগ তৈরি হয়েছে তিনি আয় করে ফেলবেন, এটি কি খুব সবাই করে দেখা উচিত? মুসলিম পরিবার এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়, অভিভাবকদের উচিত উদারতার সাথে দেখা, বড় বোনকেও কাউন্সিলিং করা উচিত এবং উদার বোঝানো উচিত। যদি বড় বোন না বুঝেন, ভুল বুঝে তিনি অভিশাপ দেন, তাতে ছোট বোনের ক্ষতি হবে না, কারণ অন্যায়ভাবে অভিশাপ দিলে সে অন্যায় কারোর কোনো ক্ষতির কারণ হয় না। তারপরেও ছোট বোন সম্ভব হলে এখানে সমন্বয় করবেন, না হলে বোনকে বোঝাবেন, আল্লাহ তৌফিক দান করুন।